হ্যাঁ, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে আমি রিভিউ দিব স্যামসাং গ্যালাক্সি A51 এর ক্যামেরা। তো চলুন দেখা যাক। তো আমরা সর্বপ্রথমে জুমটা চেক করে নিই। জুমটা দেখা গেল 2x পর্যন্ত মোটামুটি ডিটেলস ভালো থাকে। মোটামুটি বলতে ডিটেলস ভালো থাকে 2x পর্যন্ত, বা 2x এর পরে জুম করলে ডিটেলস নষ্ট হয়ে যায়, তেমন একটা ভালো থাকে না। যদি বলি ভিডিও কোয়ালিটির কথা, তাহলে এক কথায় অসাধারণ ভিডিও কোয়ালিটি। আমার কাছে ভিডিও কোয়ালিটি খুব ভালো লাগছে। আর এছাড়াতে 4K পর্যন্ত ভিডিও রেজলিউশন আছে, 4K পর্যন্ত আপনি ভিডিও করতে পারবেন। তো আমি জুম করে একটু দেখাচ্ছি আপনাদেরকে। সো এখন অন করলাম ভিডিওর সুপার স্টেবিলাইজেশন অপশনটি। আর সবসময় তো ভিডিওর যেটা স্টেবিলাইজেশন অপশন ওইটা সবসময় অনই থাকে, আর যদি ওইটা অন না থাকে তাহলে ভিডিওর কোয়ালিটি ভালো আসে না, যে একটু জাকাজাকি করলে ভিডিওর কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। আর যেটা সুপার স্টেবিলাইজেশন, এটাতে অনেকটা জাকাজাকি করলেও ভিডিও কোয়ালিটি নষ্ট হয় না। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার স্টেবিলাইজেশন। সো আপনারা এখন দেখতেছেন আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। তো আমার কাছে ভালো লাগছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। তবে যদি সুপার স্টেবিলাইজেশনটা অন না করি তাহলে ভিডিও কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়, কারণ জাকাজাকি করে ওই কারণে। আর যদি এখন কিন্তু সুপার স্টেবিলাইজেশন অফ করা, যেটা নর্মালি স্টেবিলাইজেশন শুধুমাত্র ওইটাই অন করা আছে। সো এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর সময় হচ্ছে সন্ধ্যা হওয়ার 1 ঘন্টা আগে, মানে হচ্ছে 5টা বাজে এখন। আকাশে অনেক মেঘ। তো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় কেমনটা ক্যাপচার করে তো দেখুন আপনারা। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় আকাশটা ক্লিয়ারলি দেখাচ্ছে, বাট নিচে যে দেখতে পাচ্ছেন গাছ কিংবা গাড়ি, ওখানে আলোটা কিন্তু কমিয়ে দিয়েছে। আকাশের আলোটা ঠিকঠাক রাখছে, বাট নিচে যে গাছ কিংবা গাড়ি ওগুলোর আলোটা কিন্তু কমিয়ে দিছে। তো এই বিষয়টা আমার কাছে ভালো লাগেনি। সো এখনও যে ভিডিওটি করা হচ্ছে এটাও আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা। এই ভিডিওটি সন্ধ্যা হওয়ার 1/2 ঘন্টা আগে, মানে 5:30 বাজে ভিডিওটি করা। তো সূর্যটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে যায় পিছনে বিল্ডিংয়ের কারণে দেখা যাচ্ছে না। তবে আসমানের মেঘগুলো দেখুন, আর সূর্য যে একটা আলো আছে ওই আলোটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলছে। আসমানের কালারটা ঠিকঠাক মতো আনতে পারলেও, বাট যে গাছের কালারটা ওইটা কিন্তু ঠিকঠাক মতো আনতে পারিনি, ওইটা কিন্তু অনেকটা কালো হয়ে আছে। যে গাছের যে কালারটা কিন্তু ওইটা ঠিকঠাক মতো দেখাচ্ছে না, অনেকটা কালো হয়ে আছে। সো আপনারা এখন দেখছেন স্লো মোশন, একটা বিড়াল হেঁটে যাচ্ছিল, ওটার আমি স্লো মোশনে ভিডিও করছি। তো ভিডিওর স্লো মোশন ভালো লাগতেছে আমার কাছে, তেমন কোনো দিকে আমি খারাপ দেখতেছি না। আর যে পিছনের ভিডিওর কোয়ালিটি, সব কিছু ডিটেলস, সব কিছু আমার কাছে ভালো লাগছে। স্লো মোশনে আমি খারাপের কোনো কিছু দেখিনি। সো এখন আপনারা দেখছেন সামনের ক্যামেরা। সামনের ক্যামেরা স্টেবিলাইজেশন অপশনও নাই, সুপার স্টেবিলাইজেশন অপশনও নাই, স্টেবিলাইজেশন বলতে কোনো অপশনই নাই। আর ভিডিওর ফোকাসিংটা মোটামুটি ভালো, বাট স্টেবিলাইজেশন অপশন না থাকার কারণে ফোকাসিংটা খারাপ হয়ে যায়। যদি বলি ফটো তোলা নিয়ে, তাহলে আমার কাছে খুব ভালো লাগছে। আমি কয়েকটা বিড়ালের ফটো কাছ থেকে তুলছি, ওই ফটোগুলো কিন্তু DSLR মতো কিন্তু পিছনে যে ব্লার ট্র্যাক কিন্তু করে, ওই ব্লারটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করছে। ওই কারণে আমার কাছে কিন্তু ক্যামেরাটা খুব ভালো লাগছে। যারা মোবাইল দিয়ে ফটোগ্রাফি করেন তাদের জন্য আমি বলবো এটা দারুণ একটা ক্যামেরা হবে, যারা মোবাইল দিয়ে ফটোগ্রাফি করেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন। তো আপনারা দেখতে থাকুন আমার তোলা আরও কিছু ফটো।